অর্ধসমাপ্ত অবস্থাতেই শিল্পীর কারখানা থেকে মা দুর্গা রাতের অন্ধকারে সপরিবারে রওনা দিলেন উদ্যোক্তাদের সাথে। দুর্গাপুজো এখনো 55 দিন বাকি। ইতিমধ্যেই শান্তিপুর সৌরজপালের মৃৎশিল্পীর কারখানা শ্যামবাজার থেকে মা দুর্গা ছেলে মেয়ে স্বামী সহ গোটা পরিবার গতকাল রাতেই রওনা দিল ম্যাটাডোরে করে। পথ এমন কিছু দূরের নয়, পাশের এলাকা ফুলিয়াতে। মা দুর্গার পরিবার অথবা পুজো উদ্যোক্তাদের কারোর সাথেই কোনো রাগারাগি নয়। রং হওয়ার পরেই অসমাপ্ত অবস্থায় মাকে আগে ভাগিয়ে নিতে এসেছেন ফুলিয়া কলোনির ফুলিয়া সেবা সমিতির সদস্যরা। সেখানে তাদের পরিচালনায় সার্বজনীনভাবে 61 বছর ধরে পুজো হয়ে আসছে। তবে বিগত 4 বছর যাবৎ এভাবেই অর্ধসমাপ্ত অবস্থায় তারা প্রতিমা নিয়ে থাকেন। কারণ পাড়ার ছেলেরাই বিগত 4 বছর যাবৎ কখনো বিভিন্ন ধরনের ফল, আনাজ, দানা, শস্যর বীজ, কখনো ইলেকট্রিক্যাল তারের মধ্যে ব্যবহৃত অ্যালুমিনিয়াম বা তামার অংশ দিয়ে হস্তশিল্পের থিম সুসজ্জিত করে থাকেন, যা দৃষ্টি আকর্ষণ করে গোটা নদীয়ার। এবছর তারা চুমকি এবং বিভিন্ন ধরনের স্টোন পুঁথি ব্যবহার করে প্রতিমা সুসজ্জিত করতে চলেছেন। মহালয়ার দিন চোখ দান হয়ে থাকে দেবী দুর্গার। বিগত 2 বছর করোনা পরিস্থিতির কারণে সমস্ত ধরনের বাজেট কমালেও প্রতিমার কোনো রকম সমঝোতা করেননি তারা। এবার সব কিছু প্রায় স্বাভাবিক হওয়ায় বাড়তি উচ্ছ্বাস এলাকাবাসীর মধ্যে। তাই পুজোর উদ্যোক্তারা আশাবাদী এবারও তাদের পুজো নদীয়ার অন্যতম সেরা পুজো হতে চলেছে। আমাদের পুজোটা 61 বছরের পুরনো, আর আগে সাবেকি পুজোই হতো, কিন্তু 2012 সাল থেকে আমরা দায়িত্ব নিয়ে বিভিন্ন থিমের ওপর কাজ করছি, আর 2016 সাল থেকে আমরা কাজ করছি। আমরা মানে ক্লাবের সদস্যরা নিজেরাই করি, এখানে কোনো প্রফেশনাল শিল্পী যুক্ত নেই, শুধুমাত্র মাটির মূর্তিটাই পালবাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর যা কাজকর্ম হয় সেগুলো সবাই আমরা ক্লাবের সদস্যরা মিলেই করি। এই যে কাজটা শিখলেন কিভাবে, মানে করতে সাহস পাচ্ছেন? সেভাবে পেশাগত কোনো প্রশিক্ষণ আমার নিজেরও নেই, আমি শখে করি এই আর কি। তো কী কী ধরনের কাজ করেছেন? আমরা 2016 সালে করেছিলাম পাটকাঠি দিয়ে, তারপরে 2017 সালে ভুতান দিয়ে কাজ করেছিলাম, মাঝখানে 2018 সালে করা হয়নি, আবার 2019 সালে অ্যালুমিনিয়ামের তার দিয়ে কাজ করেছিলাম, আর গত 2 বছর করোনার জন্য সেভাবে করা হয়নি, এই বছর আবার করছি। এবছর মূলত চুমকি পুঁতি এইসব দিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, এমনি পুজোর আয়োজন বলতে অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু এরকম কিছু হয় না? সেরকমভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু হয় না। 61 বছরের পুরনো মানে হচ্ছে অনেক দিনেরই। হ্যাঁ, ফুলিয়ার মধ্যে কি মোটামুটি পুরনো? ফুলিয়ার অন্যতম পুরনো পুজো এটা। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রশান্ত বসাক, আমি ফুলিয়া সেবা সমিতির সদস্য। 61 বছরের পুজো আমাদের, আর এখানে 4 বছর ধরে এখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, সৌরাজদার কাছে ঠাকুর নিয়ে যাই আমরা। ঠাকুর নিয়ে গিয়ে আমরা নিজেরা কাজ করি। এরপরে কী ধরনের কাজ হয়? নিজে মাটির মূর্তিটা আমরা এখান থেকে করে নিয়ে যাই মেনলি, তারপরে এখানে এরপরে নিয়ে গিয়ে এই বছর যেটা হবে সে বছর বিভিন্ন ধরনের স্টোন, তারপরে মুক্ত পুঁতি, তারপর হচ্ছে চুমকি, বিভিন্ন রকমের জিনিস দিয়ে এরপরে এর উপরে কাজ হবে। এই বিগত দিনেও আমরা করেছি পাটকাটিতে ঠাকুর তৈরি করেছি, অ্যালুমিনিয়ামের তার দিয়ে করেছি, বীজ দিয়ে করেছি, বোতাম দিয়ে করেছি, এগুলো করেছি। এবং নদিয়া জেলাতে, নদিয়া জেলা সহ পশ্চিমবঙ্গের ভীষণ পরিমাণে সারা পেয়েছে আমাদের পুজো। আমাদের কত বছর এমনি মোট পুজো হচ্ছে? আমাদের 61 বছরের পুজো। প্রতি বছরই কি এরকম কিছু না কিছু? প্রতি বছর আমাদের ঠাকুরের উপরে থিম থাকে। আচ্ছা, এই সেইটা কারা করে? সেটা আমরা নিজেরাই করি, ক্লাবের সদস্যরা নিজেরাই করে। আচ্ছা, আর এই ঠাকুর এই অবস্থায় মানে চোখ মুখ আকার আগে পর্যন্ত করে নেন? হ্যাঁ, আগে পর্যন্ত পালবাড়ি থেকে করে নিয়ে যাওয়া হয়, তারপরে আমরা নিজেরা এরপরে কাজ করা হয়, তারপরে মহালয়ার দিন চক্ষুদান হয়। গত বছর তো করোনার মধ্যে পরিস্থিতি সকলেরই খারাপ ছিল, বাজেট অনেক সবাই কমিয়েছিল। হ্যাঁ, আমাদেরও বাজেট কম ছিল, ওই কম বাজেটের মধ্যে চেষ্টা করেছি যতটা করা যায়। ঠাকুরের ক্ষেত্রে কি একই রকম ছিল সাইজ বা আকার? আকার আকৃতি একই রকম ছিল, মেটেরিয়াল কস্টটা একটু কম করতে হয়েছিল। আর এমনি পুজোর আয়োজন বা কিছু? পুজোর আয়োজন অন্যবারের থেকে বেশ খানিকটা কমাতে হয়েছিল। আর এবার কেমন হবে? এবছর আশা করা যাচ্ছে যে পুরনো জায়গায় আবার ফিরে যেতে পারবো। আচ্ছা, আর কি কি হয় এমনি পুজোতে? পুজোতে আমাদের পুজোটা সার্বজনীন পুজো, পাড়ার মধ্যে পুজো হয়, এবং এই পুজোতে পাড়ার সকলে একসাথে অংশগ্রহণ করে এবং সবাই খুব আনন্দের সাথে পুজোটা করে, এবং সমস্তটাই সামাজিক রীতিনীতি মেনে পুজোটা করা হয় আমাদের। আপনার নাম আর পুজো কম? আমার নাম হচ্ছে সন্দীপ বসাক, আর পুজো কমিটি হচ্ছে ফুলিয়া সেবা সমিতি দুর্গাপুজো। আপনি কোনো দায়িত্ব আছেন? আমি উপদেষ্টা কমিটি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।